সরকার জবাব চাই ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই করতে হবে তাই কংগ্রেসের বন্ধুরা যারা এসেছেন আমি তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আগামী দিনে উন্নয়নের জন্য আমরা একজোট হয়ে লড়াই করতে হবে এই যে উন্নয়নের প্রশ্নে রাধানগর এলাকা বা রাজনগর বিধানসভা এলাকা একটা কাজ বিজেপির তারা করেছে আপনাদের কাছে কোনো খবর আছে একটা কাজও সারা বিধানসভা এলাকার মধ্যে দেখা যেতে পারবে না যা রাস্তাগুলি আমাদের ছিল সেই রাস্তাগুলি পর্যন্ত আজকে ছর চামড়া উঠে শেষ হয়ে গেছে মেরামত করে রাখতে পারছে না হাসপাতাল এই রাধানগর হাসপাতাল আমরাই শুরু করে দিয়ে এসেছিলাম সেই রাস্তাটা এই হাসপাতালটা 24 ঘন্টা চালু করে শুরু করতে পারলেন না এখন পর্যন্ত ওই কেন্দ্রীয় মন্ত্রী দিয়ে 24 ঘন্টা চালু করার জন্য ফিতা কেটেছে এখন পর্যন্ত তো সেটা চালু হয়নি পরিষেবা পাচ্ছে না তাই এই অবস্থার মধ্যে উন্নয়নের জন্য অগ্রগতির জন্য শান্তি সম্প্রীতির জন্য ভবিষ্যৎ দিনে ত্রিপুরাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে সমস্ত গণতান্ত্রিক মানুষকে এগিয়ে আসতে হবে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করতে চাই এই লড়াইয়ে আপনারা শামিল হবেন এই আহ্বান আপনাদের সকলের কাছে রেখে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকাম জিন্দাবাদ Red salute.
স্যালুট সম্প্রান্ত নবাগত কংগ্রেসকে জানাই রেড স্যালুট ইনকলাব জব্বস সিপিআইএম দিচলাক ঠিক আছে।